ইউনিভার্সিটিতে একটা মেয়ে ধর্ষিতা হলো, জানেন না? ধর্ষিতা হলো, ধর্ষণের তিন চার দিন পর ধর্ষক খুঁজে পাইছে মজনু, বিশাল দেহের অধিকারী, তাই না? মজনু মানে তো পাগল, মজনু মানে কি? আমার ভাইয়েরা, যদি আজকে পর্দার পরিবেশ থাকতো, 14ই ফেব্রুয়ারি আসতো না, পর্দার পরিবেশ যদি আজকে থাকতো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি রেকর্ড আসতো না। আসতে কোন কেন? আজকে শিক্ষাঙ্গন গুলো রেকর্ড গুলো দেখেন, মানিক নামের ছেলেটা জঘন্য, সে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করলো। এইদিকে ঢাকা ইউনিভার্সিটিতে ধর্ষণ করলো যারা, আল্লাহ জানে এর মধ্যে কোন নাটক আছে, আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, এগুলো করে সমাজ থেকে কখনো জেনা ব্যবচার বন্ধ করা যাবে না। জেনা ব্যবচার বন্ধ করতে হলে আমাদের নারীদের অধিকারকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। আমাদের বিরুদ্ধে তোকমা লাগাচ্ছে, আমরা নাকি নারীদের সম্মানের সম্মান হানি করে নাকি বক্তব্য দেই, আমরা কি নারীদের বিরুদ্ধে নাকি আমরা কথা বলি? আমরা বলি তোমরা নারী, তোমরা ঢাকো, ঢেকে থাকো, আর ওরা চায় মেয়েরা উলঙ্গ হয়ে ঘুরুক, ওটা নাকি তাদের অধিকার। আমরা জীবন দিয়ে হলেও মাদের ইজ্জত নিয়ে আমরা খেলতে দেব না। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত জোড়া দেখান মুসলমান? আল্লাহ সবার হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আমিন। আরো জোরে আমিন, আমিন। আরো জোরে আমিন, আমিন। আমরা কাকে ভালোবাসবো? অনেকে চুপ করে মনে লাইলিকে, কাকে ভালোবাসবো? লাইলি থাকবে না, লাইলি হেরে যাবে। লাইলি, সুইটি, বিউটি, নার্গিস সব শেষ, কেউ থাকবে না। আমার থাকবেন কে? আসতেন কে থাকবেন? আল্লাহ আমার রব, বলো আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অমন আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নিজে পরাভ, নিজে পরাভ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহই তোমার সব। অক্সিজেন যদি না দিতেন 3 মিনিট আমরা বাঁচতাম? নাকের মধ্যে সর্বক্ষণ 24 ঘন্টা অক্সিজেন কে দিয়ে রাখছেন? কোন বিল আছে? এক সৌদি নাগরিক, এক সৌদি আরবের এক বৃদ্ধ চাচা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, 2 দিন পর তাকে রিলিজ দিয়েছে ডাক্তার। তার হাতে বিল পেপার তার হাতে দিয়েছে, বিলটা দেখে বুড়ো লোকটা কাঁদতেছে। ডাক্তার ভাবতেছে মনে হয় বিলের পরিমাণ দেখে মনে হয় লোকটার টাকার অভাবে এই জন্য কাঁদতেছে। এখন ডাক্তার বলে, চাচা আপনি কান্দেন কেন? আপনাকে এত সুন্দর দেশ, আরবের দেশ, আলহামদুলিল্লাহ বলে, সে দেশে কিছু মানবতা আছে, আর আমার দেশের হাসপাতালগুলো হয়ে গেছে হাত পাতেন। আসতে কোন কেন? ঠিক কিনা? এটা ডেলিভারি রোগী কোন মত যদি শুধু একবার হসপিটালে ঢোকে, জব কইরা দাও। এখন তো যারা ডায়াগনস্টিক কেন্দ্রের মালিক তারা তো মনে মনে করবে হুজুর ব্যবসা শেষ করে দিলেন। বাস্তব কথা বলার দরকার আছে না? নাই। ডেলিভারি রোগী, আচ্ছা মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে কোন প্রাণীর কি ডেলিভারি লাগে? না। অপারেশন লাগে? না। লাগে অপারেশন? না। সিজার লাগে? না। তাহলে কোন প্রাণীর যদি সিজার না লাগে মানুষের কেন লাগবে? অবশ্যই এখানে ব্যর্থতা আছে না নাই, কিছু অনিয়মতান্ত্রিকতা আছে না নাই,